শীতকাল চলছে আর শীতের সময় সবচেয়ে বেশি কষ্টে ভোগে হচ্ছে শিশু এবং প্রবীণরা, মানে একটু বয়স্ক লোক যারা আছেন তারা সবচেয়ে বেশি কষ্টে ভোগেন। তো এদের দুই স্তরের মানুষেরই কিন্তু একটু বেশি টেক কেয়ার করা প্রয়োজন। যেমন আপনি শুধু আপনার বাচ্চার টেক কেয়ার করছেন তাহলে কিন্তু হবে না, পাশাপাশি আপনার বাসার যে বৃদ্ধ লোকটি আছে তারও আপনার টেক কেয়ার করতে হবে, কারণ তাদেরও অনেক ধরনের প্রবলেম হয়। শীতকালে বয়স্কদের সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে হাইপোথার্মিয়া। আর হাইপোথার্মিয়া হলে বেশিরভাগ সময় কিডনি, ফুসফুসে এবং ডায়াবেটিসের প্রভাব পড়ে, রক্তচাপ বেড়ে যায়, শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা তখন ফেস করতে হয়। শরীরের তাপমাত্রা যখন 5 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে নিচে নেমে যায় তখনই এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই এই সময় বয়স্কদের শরীরের তাপমাত্রাটা একটু স্বাভাবিক রাখার চেষ্টা করতে হয় সবাইকেই। আর কিভাবে এটা করতে হবে সেই পুরো ডিটেলস আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইনফরমেটিভ, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন, আই হোপ আপনি উপকৃত হবেন। সো চলুন ভিডিও শুরু করা যায়। যখন ঠান্ডা অনেক বেশি পড়বে তখন দরজা জানলা সবকিছু লক করে রাখবেন। আমি যেটা করি, এখন আমার রুমে দরজা জানলা সব বন্ধ, এটা যে ভিডিওর জন্য করছি তা না, আমি সবসময় এই শীতের মধ্যে সব দরজা জানলা সব বন্ধ করে রাখি। আর আপনি চাইলে বাসায় রুম হিটার ইউজ করতে পারেন, তাহলে ঘরের তাপমাত্রাটা একটু গরম থাকবে। তবে রুম হিটার ইউজ করলে দরজা জানলা সামান্য পরিমাণে একটু খুলে রাখবে, তাহলে আর ঘরে কোনো ধরনের গ্যাস তৈরি হবে না। আর বয়স্কদের জন্য ঘরে অবশ্যই চাদর, কম্বল বা লেপ এসবের ব্যবস্থা রাখবেন, যাতে করে যখনই তারা একটু ঠান্ডা অনুভব করে তারা যাতে গায়ে জড়িয়ে নিতে পারে। শরীর চর্চা করাতে পারেন, যেমন ধরুন ঘরের মধ্যেই সামান্য হাঁটা চলার উপরে যেসব কাজ থাকে এটা করলো, বা কাজ না করলো ঘরের মধ্যেই হাঁটা চলা করলো, শরীরকে অ্যাক্টিভ রাখলো। শরীরকে অ্যাক্টিভ রাখলে যেটা হবে, শরীরে একটু ঘামের তৈরি হবে আর ঘামের সাথে টক্সিন বেরোয় যাবে, আর যেটা শরীরের জন্য খুব বেশি উপকারী এই সময়টাতে। শীতে আমরা মোটামুটি অনেকেই গরম পানি দিয়ে গোসল করি, বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের জন্য তো মাস্ট। শীতের এই সময়টাতে অবশ্যই গরম পানি দিয়ে তাদেরকে আমি গোসল করতে বলবো। ইনফ্যাক্ট আমি নিজেও প্রায়ই গরম পানি দিয়ে, যেদিন একটু বেশি ঠান্ডা পড়ে একটু গরম পানি দিয়ে গোসল করি। তবে গরম পানিটা এমন মাত্রায় নিতে হবে যেমন খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, জাস্ট ঠান্ডাটা নর্মাল করে একটু গরম গরম ভাব এরকম পানি নিয়ে গোসল করতে হবে। যদি খুব বেশি গরম পানিতে আপনি গোসল করেন হয়তো আপনার এই মুহূর্তে ভালো লাগছে, বাট এটা কিন্তু এই যে তাপমাত্রার একটা পরিবর্তন হলো, বাইরের তাপমাত্রা এবং আপনার গোসলের পানির যে তাপমাত্রা, তখন কিন্তু আপনি আবার অসুস্থ হয়ে যাবেন। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন, বয়স্করা অবশ্যই হালকা কুসুম গরম পানিতে গোসল করবেন এই শীতের পুরো সময়টা জুড়ে। পাশাপাশি আমি যদিও এই ভিডিওতে বাচ্চাদের টিপস দেওয়ার কথা না, তারপর আমি দিচ্ছি, কারণ অনেক মা আমাকে কোশ্চেন করে যে ভাবি বা আপু তুমি তোমার বাচ্চাকে এই সময় কিভাবে গোসল করাও বা প্রতিদিন গোসল করাও কিনা। তাদেরকে আমি বলছি আমার বেবিকে আমি প্রতিদিন গোসল করাই না, আমি দেখা গেছে যে প্রতিদিন গা মুছিয়ে দিচ্ছি, দুই দিন পরে আমি গোসল করিয়ে দিচ্ছি। সেটা ডিপেন্ড করছে এখন ওয়েদারটা কেমন, যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন আমি দেখা গেছে 3 দিন পরেও আমি গোসল করাই, আবার যখন ঠান্ডা একটু কম পড়ে তখন আমি 1 দিন পর পরও গোসল করাই, আবার যখন খুব বেশি গরম পড়ে তখন আমি প্রতিদিনও গোসল করাই। ইটস ডিপেন্ড অন ওয়েদারটা কেমন যাচ্ছে। তো আপনি যখন মা আপনাকে এটা বুঝে নিতে হবে যে আজকে ওয়েদারটা কেমন এবং আমার বেবি সেটা নিতে পারবে কিনা এবং তাকে আমি গোসল করাবো না গা মুছিয়ে দিব, এটা আপনাকে একটু চিন্তা করে নিতে হবে। তবে হ্যাঁ, 1 দিন পর পর গোসল করানো ভালো, চেষ্টা করবেন প্রতিদিন গা মুছিয়ে দিতে এবং 1 দিন পর পর হালকা কুসুম গরম পানিতে গোসল করানো। আর গোসল করানোর সময় অবশ্যই একটু সাবানটা ইউজ করেন প্লিজ। শীতের এই সময়টাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় ডিহাইড্রেশন হওয়া। শীত পড়ছে, ঠান্ডা লাগছে, অনেকে রীতিমতো পানি খাওয়াই বন্ধ করে দেয়, কারণ মনে করে ঠান্ডাই তো, এখন কি দরকার আছে পানি খাওয়ার, পিপাসা লাগে নাই তো। পিপাসা না লাগলেও আপনাকে পানি খেতে হবে, দৈনিক আপনার যে পরিমাণে পানি খাওয়া উচিত, যেমন একটা সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মিনিমাম 2 লিটার পানি পান করা উচিত। তো আপনার যদি পানি খুব ঠান্ডা মনে হয়, আপনি যদি গিলতে সমস্যা হয়, আপনার যদি শিরশির করে দাঁত, তো আমি বলবো যে হালকা কুসুম গরম পানি নেন, কিন্তু তারপরও পানি খান, না হয় আপনার শরীরটা ডিহাইড্রেট হয়ে যাবে, আপনার স্কিন ফেটে যাবে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, শরীরটা অনেক কড়া হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়ম করে যেটুকু পানি আপনার প্রতিদিন খাওয়া উচিত অবশ্যই শীত পড়লেও আপনি ওইটুকু পরিমাণে পানি খাবেন।
তো এই ছিল আজকের ভিডিও, বয়স্করা কিভাবে এই শীতের সময়টাকে নিজেদেরকে অ্যাডজাস্ট করবেন ওয়েদারের সাথে, এই তো বললাম টিপসগুলো। আর যখনই বাইরে যাবেন অবশ্যই একটু ভারী কাপড় চোপড় পরে যাবেন, বাইরে না যাওয়াটাই বেটার, কারণ এখন এমনিতেও করোনা চলছে, তারপরে ঠান্ডা, বয়স্করা বাইরে এই সময় ঘোরাঘুরি করলে ঠান্ডা সর্দি এসব লেগে যেতে পারে। তো আমি বলবো যে বাসায় থাকুন, হেলদি থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন যাতে আপনারা সবসময় পেয়ে যান। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।